আপনারা কাছে আমি নাম চিনমা, আপনারা দেখছেন সিএইচ চিনমা টিভি। কাছে আজকে আপনার থাম্বনেল আর টাইটেল পড়ে দেখে নিয়েছেন যে আপনি কী মানুষ হয়েছি। তো আজকে আমরা বানাতে চলেছি ইন্ডিপেন্ডেন্স ডের উপলক্ষে কিছু তয়তয়ের, এটা হচ্ছে পার্ট টু। এর আগে আমরা নেক্সট এপিসোডটা আমরা বানিয়েছিলাম দুটো তয়, তো সেই দুটো না দেখে থাকবেন, সেই দুটো না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে বা আই বাটনে এখানে দেখতে পাচ্ছেন, সেখানে গিয়েও পেয়ে যাবেন। তো আর আপনারা বলে দিচ্ছি যে আমাদের সিএইচ চিনমা টিভিতে 100 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। আগের এপিসোডে আমি বলতে ভুলে গেছি বলে আমি এই এপিসোডে আপনাদের বলছি যে আমাদের সিএইচ চিনমা টিভিতে 100 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এর উপলক্ষে আমরা কিছু একটা কিউনে ভিডিও রাখছি, তো আপনারা যদি কিছু কমেন্ট করতে চান তো ডিসক্রিপশন মানে লিঙ্ক বলছি গাইস সরি কমেন্ট বক্স খোলা আছে, সেখানে গিয়ে আপনারা কিছু কমেন্টগুলো করতে পারেন। তো আর বেশি কথা বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো কোনো দলটা বানানো হয় না, আমাদের লাগবে এরকম একটা কার্ডবোর্ড, তো এর আবার আর লাগবে আমাদের একটা স্টার। তো এই স্টারটা আপনারা নিতে পারেন বা নাও নিতে পারেন। তো আমি কী করবো, এইখানে স্টারটা রেখে এর চারদিকে মানে এর স্টারের মতন একটা মাপ কেটে নেবো। তো আমি ফটোফট কেটে নিই, তো আপনারা চাইলে এটা হাতেও তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে কেটে ফেলেছি। তো এবার এটাকে পুরো সাদা কাগজ দিয়ে পুরো এটাকে আমরা কাভার করে দেবো। হয়ে গেছে, কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন এগুলো উঠে গেছে, কেন অনেকক্ষণ ধরে গাইস করছি তাও এটা ঘুরছে না। তো এবার কী করতে হবে আমাদের বলছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এই তয়টাকে পুরো তৈরি করে দিয়েছি, দেখতে পাচ্ছি স্টারের মধ্যে এখানে একটা মানে পুরো পতাকা যেমন দেখতে হয় তেমন করে ফেলেছি। তো এবার এটা পিছনে কী করতে হবে, পিছনে একটা সেফটি পিন আমাদের লাগবে। তো আমি সেফটি পিন নিয়ে আসি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এটা তৈরি করে ফেলেছি পুরো। তো পিছনে দেখতে পাচ্ছেন আমি একটা সেফটি পিন আর একটা টেপের সাহায্যে এটা পুরো লাগিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে একটা ব্যাচ, তো এটাকে সেফটি পিনটা খুললে আপনারা এটা জামার মধ্যে আটকিয়ে লাগাতে পারেন। তো বা সেকেন্ড টয়টা আপনারা আমি বাইরে চলে যাই। তো সেকেন্ড টয়টা আমি এখানে বানিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন। তো প্রথমে কী করছি, এরকম একটা কার্ডবোর্ড নিয়েছি, তো এই কার্ডবোর্ডটাকে পুরো মানে এইরকম দুটো কালারিং পেপার দিয়ে আটকে দিয়েছি। তো তারপরে একটা ছোটো সাইজের একটা মানে গোল করে এর মধ্যে সেমভাবে একটা পতাকা এঁকে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ঠিক এইরকম হবে, আর দুটো কালারিং পেপার দিয়ে ঠিক আপনারা এইরকম করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একটা খুব সিম্পলভাবে আপনারা করে নিচ্ছি। তো এটার পিছনেও আপনারা এরকম করে একটা লাগিয়ে দিই, যাতে এটা আপনারা ব্যাচের হিসেবে পড়তে পারেন। দেখছেন এই দুটো আজকে বানালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যা যা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন। তো আর আমাদের বাড়ির পাশে 15 আগস্টে পতাকা তুলব, তো তার ব্লগ ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেল লিঙ্ক আছে, ব্লগ চ্যানেল লিঙ্ক, তো সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো এখন তো 15 আগস্ট আসেনি, তো 15 আগস্ট দিন আপলোড করবো। তো এখন টাটা অ্যান্ড গুড বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।